24 মার্চ 1971 একদিকে সামরিক জান্তার আলোচনার নামে প্রহসন, অন্যদিকে বাঙালি স্বাধীনতার স্বপ্ন স্তব্ধ করতে চলে অপারেশন সার্চলাইটের প্রস্তুতি। এদিন রংপুর, সৈয়দপুর ও চট্টগ্রামে পাকিস্তানি হানাদাররা নির্বিচারে গুলি চালিয়ে হত্যা করে শত শত নিরীহ বাঙালিকে। প্রতিবাদ বিক্ষোভে টালমাটাল হয়ে ওঠে পুরো দেশ। ইসমাইল হোসেন জুয়েলের রিপোর্ট। একাত্তরের এই দিনে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত খণ্ড খণ্ড মিছিল নিয়ে নেতাকর্মী সহ সাধারণ মানুষ জড়ো হতে থাকেন ধানমন্ডি 32 নম্বরে। এ সময় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দ্ব্যর্থহীন কণ্ঠে ঘোষণা করেন, আর আলোচনা নয়, এবার ঘোষণা চাই। March 23 রাত থেকে 24 মার্চ সকাল পর্যন্ত পাকিস্তানি হানাদার বাহিনী সৈয়দপুর সেনানিবাসের আশেপাশের বেশ কয়েকটি গ্রাম ঘেরাও করে অবাঙালিদের সাথে নিয়ে ব্যাপক হত্যাযজ্ঞ চালায়। রংপুরেও নিরীহ জনতার উপর চালানো হয় নির্বিচার গুলি। চট্টগ্রামে নৌবন্দরের 17 নম্বর জেটিতে নোঙর করা MV সোয়াদ জাহাজ থেকে পাকিস্তানি সেনারা অস্ত্র খালাস করতে গেলে হাজারো বাঙালি তাদের ঘিরে ফেলে। ব্যারিকেড দেয়া জনতার উপর গুলি চালালে শহীদ হন প্রায় 200 জন। এদিন সন্ধ্যায় প্রেসিডেন্ট ভবনে ইয়াহিয়ার উপদেষ্টাদের সঙ্গে বৈঠক হয় আওয়ামী লীগ নেতাদের। 2 ঘন্টার এই বৈঠক শেষে তাজউদ্দিন আহমেদ সাংবাদিকদের জানান, আওয়ামী লীগের পক্ষ থেকে বক্তব্য শেষ হয়েছে, এখন প্রেসিডেন্টের উচিত তার ঘোষণা শেষ করা। আওয়ামী লীগ আর আলোচনা দীর্ঘ করতে রাজি নয় বলেও জানান তিনি। তবে সবকিছুর আড়ালে পাকিস্তানি হানাদার বাহিনী বাঙালি নিধনে অপারেশন সার্চলাইটের নামে ইতিহাসের জঘন্য হত্যাকাণ্ডের সব প্রস্তুতি শেষ করতে থাকে। স্বাধীন বাংলাদেশ কেন্দ্রীয় ছাত্র সংগ্রাম পরিষদ এক বিবৃতিতে পাকিস্তানি সেনাবাহিনীর সম্ভাব্য আক্রমণ প্রতিহত করতে, সশস্ত্র গণবিপ্লবকে আরও জোরদার করতে জনগণের প্রতি আহ্বান জানায়। ইসমাইল হোসেন জুয়েল, জিটিভি নিউজ।